सर्वाग्रे पतित पावन परम करुणामय श्री भगवान अभिन्न प्रकाश भागवत ज्ञान प्रदाता भगवान सेवा अधिकार दानकारी मदीय श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस परिव्राज आचार्य अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वल्लभ तीर्थ गोस्वामी गुरु महाराज अतुल श्री चरणे अनंत कोटि साष्टांग प्रणाम निवेदन करी एवं अहेतु की कृपा प्रार्थना। परम गुरुदेव नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस परिव्राज आचार्य अष्टोत्तर शत श्री श्रीमान भक्ति द्वैत माधव गोस्वामी महाराज अतुल श्री चरणे अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी एवं अहेतु की कृपा प्रार्थना करी। जगद्गुरु श्रील प्रभुपाद श्री चरणे अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी सपार्षद श्रील प्रभुपाद वंदना करी सकल रूपानुग गुरुगण अहेतुकी कृपा प्रार्थना करी। सभा उपस्थित परम पूज्यपाद सुदर्शन दास ब्रह्मचारी प्रभु पूज्यपाद कमल कृष्ण प्रभु देवकी नंदन प्रभु उपस्थित भागवत कथा पिपासु श्रद्धेय वैष्णवगण गौरगत प्राण वैष्णव मंडली स्नेहमयी मातृमंडली अपने सकले श्री चरणे जाना यथाविहित दंडवत प्रणाम सकले प्रसन्न राधाष्टमी उपलक्षे घाटाल श्री राधा गोविंद जीव मंदिर उद्योगे जे श्रीमद भागवत सप्ताह यज्ञ आयोजन करा हुए छे आज के तार तृतीय दिवस प्रत्येक दिन न्याय आज तृतीय दिवस अपने सकल भक्तगण के सुस्वागत। गत दुई दिवसे आमरा सकले आस्वादन करेछिलाम श्रीमद् भागवतेर महत्व कथा नारद भक्ति उपाख्यान हिंदुकारी संवाद। गतदिन आमरा किभावे श्रीमद् भागवत महापुराणेर रचना हयेछिल সেই কথা অবগত হয়েছি। এবং ব্যাসনন্দন সুখদেব গোস্বামীর এবং পরীক্ষিত মহারাজের আবির্ভাব কথা জন্ম কথাও আমরা সকলে গত দিনেতে আস্বাদন করেছি। তো শ্রীমৎ ভাগবতের যিনি মূল বক্তা ছিল সুখ গোস্বামী সুখদেব গোস্বামী পাদ এবং শ্রীমৎ ভাগবতের যিনি মূল শ্রোতা শ্রী পরীক্ষিত মহারাজ উভয়কে আমরা গতকাল তাদের অদ্ভুত জন্মকথা আস্বাদন করেছি। উভয়েরই জন্মকথা বড় অদ্ভুত। একজন ভগবানের কথা শ্রবণ করে জন্ম নিয়েছেন, একজন ভগবানকে দর্শন করে জন্ম নিয়েছেন, একজন ভক্ত প্রশ্ন করেছেন যে সুখদেব গোস্বামী পাদ শুনেছিলাম মাতৃগর্ভে ১৬ বছর অবস্থান করেছিল কিন্তু প্রভুজি বললেন ১২ বছর, তো ৪ বছরটা কোথায় গেল। শ্রীমদ ভাগবত অনুসারে সুখদেব গোস্বামী প্রভু তিনি মাতৃগর্ভেতে ১২ বছর কাল ছিলেন শ্রীমদ ভাগবত অনুসারে। আর অন্যান্য যে সকল পুরাণে সুখদেব গোস্বামী পাদের কথা উল্লেখ আছে
যেমন হরিবংশ পুরাণ, লিঙ্গ পুরাণ, সেই সব কথা অনুসারে তিনি ষোড়শ বর্ষ মাতৃগর্ভেতে অবস্থান করেছেন। কিন্তু ভাগবত বলেছেন সুখদেব প্রভু বারো বৎসর মাতৃগর্ভেতে ছিলেন। তাই যতএব আমরা শ্রীমদ ভাগবত কে আধার রেখে, শ্রীমদ ভাগবত কে কেন্দ্রেতে রেখে আমরা কথা আস্বাদন করছি, তো আমাকে ভাগবতের কথাটাই বলা উচিত। শ্রীমদ ভাগবত বললেন দ্বাদশ বৎসর পর তিনি অবতীর্ণ হয়েছেন। গতদিন আমরা শ্রবণ করেছিলাম কি প্রকারে সুখদেব গোস্বামীর সঙ্গে পরীক্ষিত মহারাজের হরিদ্বারের গঙ্গা তটেতে মিলন হল। সপ্ত দিবসে তক্ষকের দংশনে মৃত্যুর অভিশাপ প্রাপ্ত হয়ে পরীক্ষিত মহারাজ তার জ্যেষ্ঠ পুত্র জন্মেজয়ের হাতে সমস্ত রাজ্য লক্ষ্মীকে সমর্পণ করে যখন অনশন ব্রত করে তিনি হরিদ্বারের গঙ্গা তটে এসে উপস্থিত হলেন, সেই কালে তাকে উদ্ধার করতে সাক্ষাৎ গোবিন্দের দ্বারা প্রেরিত ভগবত দূত ব্যাসনন্দন সুখদেব গোস্বামী প্রভু তিনি সেখানে উপস্থিত হলেন। প্রেমসে বলো রাধে রাধে। গতদিন আমরা শ্রবণ করেছিলাম যে সুখদেব গোস্বামী প্রভুকে প্রাপ্ত হয়ে তার পূজা আদি করে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী প্রভুর কাছে একটা প্রশ্ন করেছিল, একটা প্রশ্ন। অত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম। হে যোগীগণের পরম গুরু, হে গুরুদেব সুখদেব প্রভু, আপনার কাছে আমি এই জিজ্ঞাসা করছি। অতো পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম। পুরুষে হস্য যত কার্যম ম্রিয়মানস্য সর্বথা। হে গুরুদেব, আমার হচ্ছে এই প্রশ্ন, যে মৃত্যুর মুখেতে দাঁড়িয়ে আছে, যে মৃত্যুর জন্য অপেক্ষা করছে, যে কোনো সময় যাকে মৃত্যু গ্রাস করে নিতে পারে, সেই পুরুষের কি কর্তব্য, তার কি করা উচিত? সুখদেব প্রভু যখন পরীক্ষিত মহারাজের এই প্রশ্নকে শ্রবণ করলেন, সুখদেব প্রভু অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। দেখেন, আমাদের যত প্রকার শাস্ত্র আছে, সকল শাস্ত্রের উদ্ভব হয়েছে কিন্তু প্রশ্নের দ্বারা। শ্রীমদ ভগবদ গীতা যখন ধৃতরাষ্ট্র প্রশ্ন করলো সঞ্জয়ের কাছে, সঞ্জয় তখন গীতা বলতে লাগলো, তাই না? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম অকরবত সঞ্জয়। এ সঞ্জয়, ধর্মক্ষেত্র রূপী কুরুক্ষেত্রে আমার পুত্র, আমার একশত কৌরব আর পাণ্ডুর পঞ্চ পাণ্ডব, তারপর তারা কি করলেন? এরপর থেকে সঞ্জয় বর্ণনা প্রারম্ভ করলেন। তাহলে গীতা শাস্ত্র এসেছেন প্রশ্নের থেকে, প্রশ্নের থেকে এসেছে। রামচরিত মানস গোস্বামী তুলসীদাসের কৃত অদ্ভুত ভগবান রামচন্দ্রের চরিত্র গাথা, সেই রামচরিত মানস এসেছে প্রশ্নের দ্বারা। যখন গরুর কাক ভূষণ্ডিজিকে প্রশ্ন করলেন, তখন কাক ভূষণ্ডিজি তিনি রামায়ণ কথা বর্ণনা করতে লাগলেন।
কালকে আমরা শ্রবণ করেছিলাম অমর কথা, সেই অমর কথা এসেছে প্রশ্নের দ্বারা। তো সকল শাস্ত্র সকল কিছু প্রকট হয়েছে প্রশ্নের দ্বারা, কিন্তু প্রশ্ন যত মহান হবে উত্তর তত মহান হবে। শ্রোতাদের একটি বিশেষ কার্য হচ্ছে বক্তাকে প্রশ্ন করা, প্রশ্ন সং প্রশ্ন। শ্রীমদ ভাগবত বলছেন এই প্রশ্ন করাও ভাগবতের সেবা করা। সেবানাথ শ্রবণাথ পাঠাত দর্শনাথ পাপনাশি নিজেই প্রকার, ভাগবতের প্রসঙ্গ অনুসারে কিছু প্রশ্ন করা এটাও উত্তম শ্রোতার লক্ষণ। যিনি শ্রবণ করবে তিনি তো প্রশ্ন করবে, যে শ্রবণ করবে না সে কদাপি প্রশ্ন করতে পারবে? কিন্তু প্রশ্ন উত্তম হওয়া চাই। প্রশ্ন যদি উত্তম না হয় তবে উত্তম উত্তর কখনো প্রকট হবে না। আমরা বিভিন্ন জায়গাতে যখন হরি কথাতে যাই বিভিন্ন ব্যক্তিগণ এসে বিভিন্ন প্রকারের প্রশ্ন করে। কিছু কিছু প্রশ্ন এই প্রকার থাকে যে শ্রবণ করলে মনে হয় আহা তার হৃদয়ের কত সুন্দর অনুভব, যে এই প্রকার প্রশ্ন তার হৃদয়তে জাগ্রত হয়েছে। প্রশ্ন দেখে বিষয় দেখে সেই বিষয়কে যে উপস্থাপনা করেছে তার সম্পর্কে কত সুন্দর মনোভাব আসে। আবার কিছু কিছু ব্যক্তি এমন উদ্ভট কিছু প্রশ্ন করে জিজ্ঞাসা করছে, যখন ভগবান শঙ্কর গণপতির মুন্ডটাকে কেটেছিল তো সেই মুন্ডটা কোথায় গিয়ে পড়েছিল? আরে ভাই তুই সেটা জেনে কি করবি? সেই মুন্ডের সামনে বসে তপস্যা করবি? অর্থাৎ প্রশ্ন যেন এরকম থাকে যাতে অন্তত আর কারোর মঙ্গল না হোক আমার যেন চিত্ত শুদ্ধি হয়, আমার যেন মঙ্গল হয়। আবার অনেকে এই প্রকার থাকে যে বক্তাকে পরীক্ষা করবার জন্য প্রশ্ন করে, দেখি আমি এটা জানি, দেখি তো সে জানে নাকি, যদি জানে তাহলেই বুঝবো সবচেয়ে বড় দোষায়, আর যদি না জানে তাহলে বুঝবো যে ভিতরে কিছু কালা আছে। অর্থাৎ বক্তাকেও পরীক্ষা করে, এটা অহংকারীদের ভাব। প্রশ্ন যদি ঠিকঠাক না করে তো সেই উত্তর ঠিকঠাক কখনো প্রদান হতে পারে। প্রশ্ন করার নিয়ম আছে, শ্রীমদ ভগবদ গীতায় বলছেন প্রশ্ন সর্বদা দৈন্যতার সাথে করতে হবে। যে প্রকার সুখদেব প্রভু করলেন অত্যন্ত দৈন্যতার সাথে, অত পৃচ্ছামি যোগী নাম পরে, হে যোগীদের পরম গুরু, হে গুরুদেব, গুরুদেব বলা মানে কি তার বশ্যতা স্বীকার করা। শ্রীমদ ভগবদ গীতায় বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেন যে যতক্ষণ তোমাকে সে গুরুরূপে স্বীকার না করবে ততক্ষণ তুমি তাকে উপদেশ করবে না। বলো রাধে রাধে। যতক্ষণ হৃদয় থেকে তোমাকে গুরুরূপে বরণ না করবে ততক্ষণ তুমি তাকে উপদেশ করবে না। উপদেশ করতে গেলে হিতের বিপরীত হতে পারে। ভগবানের সম্মুখে অর্জুন কত প্রকার কথা বললেন, হে কৃষ্ণ আমার তো এর থেকে ভিক্ষা করে খাওয়া ভালো, আমি নিজের আত্মীয় স্বজনকে বধ করে কোনো প্রকার সুখ দেখতে পাচ্ছি না, হ্যাঁ আমার হস্ত কাঁপছে, আমার গান্ডীব খসে পড়ছে, আমি আমি কোনো প্রকার চাই না, এর থেকে আমি পরম, এর থেকে আমি পলায়ন করব। যদি তারা আমাকে অস্ত্রের দ্বারা আঘাত করে আমি কদাপি তাদের প্রতি অস্ত্র ঘাত করতে পারবো না, আমার প্রাণ চলে যাক চাও তাও ভালো, কিন্তু আমি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। শেষে দ্বিতীয় অধ্যায়তে অর্জুন তিনি ভগবানকে বললেন, কর্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সম্মূঢ় চেতা যৎ শ্রেয়সং নিশ্চিতং ব্রুহি তন্মে
शिष्य स्तेहम साधिमान्तां प्रपन्यम् शिष्य स्तेहम साधिमान्तां प्रपन्नम् हे कृष्ण आर तुमी आमाके तुमार सखा रूपे मने करो ना तुमी आमाके तुमार शिष्य रूपे मने करो तुमी गुरु हो आमाके शिष्य मने करे तुमी आमाके उपदेश करो संगे संगे भगवान तिनी उपदेश प्रारम्भ करलेन तार आगे भगवान कोनो उपदेश देननी गीता खुलेन যতক্ষণ অর্জুন নিজেকে শিষ্যের পদে না বসাতে পেরেছে ভগবানকে গুরু রূপে না বরণ করতে পেরেছে ততক্ষণ কোন প্রকার ভগবান উপদেশ করেন যখন শিব স্বীকার করলো আমি আপনার শিষ্য আপনি আমার গুরু গুরুর কার্য শিষ্যের মোহকে নষ্ট করা আপনি আমার এই মোহ অন্ধকারকে দূরীভূত করুন ঠাকুর প্রশ্ন করা শিখতে হবে প্রশ্ন করাটা একটা বিশেষ কৌশল একজন ব্যক্তি মহাদেবের পূজারী ছিল শিব মন্দিরে পূজা করত খুব ধ্যান দিয়ে শুনবেন কথা গোপাল দা ওই যেগুলো বাজাতে বলেছে সেগুলোই বাজায় শিব মন্দিরে পূজা করে তিনি ভোগ লাগিয়ে মহাদেবকে মন্দিরের স্বয়ং দিয়ে উনি বহির হয়েছে মহাদেবের প্রসাদ হাতে আছে মন্দিরে তালা আদি দিয়ে তিনি বহির হয়েছে তো সিঁড়ি দিয়ে নামতে নামতে একজন মাতাল একদম টলতে টলতে পূজারীজির সামনে এসেছে তার সামনে এসে পূজারীজিকে প্রশ্ন করছেন আচ্ছা বাবা এই জগতে সব থেকে বড় কে প্রশ্নটা বুঝতে পারলেন কে কাকে করছে বলেন হ্যাঁ আমার অবধি যাতে কথাটা আসে সেইভাবে বলো একজন মাতাল সেই গ্রামের পূজারীকে করছে ইস জগত মে সবসে বড় কোন তো পূজারী জি বলছেন আরে ভাইয়া ये तो बहुत सरल है इस जगत में सबसे बड़ा है भगवान भगवान सबसे बड़ा माताल बोलचे अच्छा भगवान बड़ा अगर भगवान बड़ा तो मंदिर में क्यों खड़ा यदि भगवान बड़ा है ताले मंदिरे क्यों था के मंदिर तो तारा मने भगवान इर्थे क्यों बड़ा পূজারি বললো আমি জানি না তুই দেখ না জিজ্ঞাসা কর অন্য কার কাছে বললো না আজকে তোমাকে বলতে হবে দেখবো তোমার কত জ্ঞান বুদ্ধি আছে পূজারি বললো আচ্ছা বিপদে পড়লাম এখন ধন্নি দুপুর বেলায় এসে এখন উৎপাত শুরু করেছে আমার সাথে আবার মাতাল তো তার তো কোনো বিবেক বুদ্ধি নেই ভালো মন্দ জানে না তুই ধরে এখন পিটাতে শুরু করে সে তো অজ্ঞানী বললো পূজারি জি अगर भगवान बड़ा तो मंदिर में क्यों खड़ा मंदिर में क्यों है वो तब पुजारी जी ने कहा कि भैया तुम ही सही हो अगर सब हिंदी बोझेन तो आज के हिंदी ते ही पाठ हो है हबे ना हे गोविंद ठीक है एटुकु एक बोली तो पंडित जी ने कहा कि ठीक है भैया तुम ही सही हो मंदिर है सबसे बड़ा जब तुम ही सही हो तो कौन से माताल बोल लो अगर मंदिर बड़ा तुम बोल रहे हो कि मंदिर बड़ा अच्छा अगर मंदिर बड़ा तो पृथ्वी में क्यों खड़ा है पृथ्वी ते की करे आचे पृथ्वी के मध्य अवस्थान करछे माने मंदिर ते तो पृथ्वी बड़ो पुजारी जी ने कहा वो तो सही है अच्छा तो पृथ्वी बड़ा जाओ अब छोड़ो मुझे मुझे प्रसाद पाना है अभी जाना है बहुत भूख है अभी जाओ भाई पृथ्वी बड़ा नहीं नहीं उत्तर दे के आपको जाना पड़ेगा पहले बताओ उसके बाद प्रसाद पाओगे बोलो अगर मंदिर बड़ा तो पृथ्वी में क्यों खड़ा पंडित जी ने कहा कि ठीक है भैया पृथ्वी बड़ा बोलचे अच्छा
पृथ्वी वाला पंडित जी, ओ पंडित जी, अगर अगर पृथ्वी वरा तो नागों के मस्तक में क्यों पला? ये ब्रह्मांडों के धारण कर रहे थे अनंत नाग, तो जो पृथ्वी बड़ है ताले अनंत नागर मस्तक की करे ब्रह्मांड थाके? पुजारी जी बोलते नहीं तो जाते माताल ताले ठीक है, ये तो सब जाने भागवत हेटे एसे छे। अरे ए माताल की करे जानलो जे पृथ्वी नागेर मस्तके आछे? बोलछे ठीक है भैया, ठीक, तुम ही सही, तुम ही सही, नाग बरा। बोलछे अच्छा नाग बरा, अरे पंडित अगर नाग बरा तो शिव जी के गले में क्यों बरा? हाँ बोल पंडित, अगर नाग बरा तो शिव जी के गले में क्यों बरा? तब तो पुजारी जी को बहुत गुस्सा आ गया, एकदम रेगे ला। पुजारी जी देखें जे आमी प्रथम ही तारे बोले चलाम भगवान बड़ो से घूरिए पेची एखान थेके नाक ना धरे सेखान थेके नाक धरिए दिएछे। अरे बोल पुजारी। तखन पुजारी जी ने बोला कि अरे भैया मैं तो यही बोल रहा हूँ कि भगवान बड़ा, शिव जी बड़ा, शिव जी सबसे बड़ा, ठीक है। बोले अगर शिव जी बड़ा तो कैलाश में क्यों खड़ा? अगर शिव जी बड़ा तो कैलाश में क्यों खड़ा? हाँ उसका मतलब है कि कैलाश बड़ा क्योंकि उधर पर शिव जी बैठते हैं, तो जहां पर लोग बैठते हैं उससे तो बड़ा होता है ना, तो कैलाश बड़ा है, शिव जी कैसे बड़ा? अच्छा हाय भगवान, आज मैंने क्या कर दिया, ये इसके पल्ले में पड़ कर, ये तो शे एक्टर पर एक्टर एक्टर पर एक्टर लागी रखे दिए थे तरफ। पुजारी जी बोलते तुम्हें की चाओ सत्य करे बोलो तो बाबा, बोला आगे उत्तर दाओ ताहले छाड़ो। बोलो ठीक है कैलाश भरा, जाओ अभी जाओ भाई, हमें छोड़ो कैलाश भरा, ठीक है ना। बोलते अगर कैलाश भरा तो हनुमान जी के हस्त में ही क्यों पर है? हनुमान जी धारण करे छिलो ना पर्वत के, तले जदि पर्वत बड़ो है तले हनुमान जी हाथे की करे अस्पताल, माने हनुमान बड़ो से तो आर किचुते ही ना करे शेष में से माताले चरणे धरे छे। बोले भाई तू छाड़ हमके, हैं तू छाड़ हमके भाई। अपन माताल बोलचे उठो बोलो कि उत्तर होबे, बोलचे आमी जानी ना, तुमी बोलो कि उत्तर होबे। তখন সেই মাতাল সেই গ্রামবাসীকে ডেকে বলে দেখ একটা ছোট্ট প্রশ্ন করলাম, এই জগতে সবচেয়ে বড় কে? আরে পূজারী সামান্য প্রশ্নের উত্তর দিতে পারল না, তো গ্রামবাসীগণ বলল তুমি বলো এই জগতে সবচেয়ে বড় কোন? তো বলছে শুনো ইস জগত মে সবসে ও হে বড়া জো অভি তিন বোতল দারু পি কে তুমারে সামনে হে খড়া। बोलो राधे राधे। तो এই প্রকারও কিছু কিছু প্রশ্ন থাকে, উদ্ভব প্রশ্ন, যে প্রশ্নের কোনো অর্থ হয় না, তো সেই প্রকার প্রশ্ন অনর্থের কারণ হয়। আর যে সকল প্রশ্ন কৃষ্ণর ভক্তির সঙ্গে কৃষ্ণ লীলার সাথে সম্বন্ধিত সেই সকল প্রশ্ন পরমার্থের কারণ হয়। তাই পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন अतुपिच्छामि संसिद्धिं योगिनां परमो गुरुं पुरुषे हस्यते कार्यं म्रियमानस्य सर्वथा। हे गुरुदेव एकजन म्रियमान व्यक्तिर की करा उचित? तखन सुखदेव प्रभु आनंदित हुए द्वितीय स्कंधेर प्रथम अध्याय प्रथम श्लोके बोललेन बर्यनेशते प्रश्नो कृतो लोको हितं निप आत्मविच्छं मतो पुंसा श्रोतु व्याधीषु यो परो। अरे परीक्षित तुम्हार कत सुंदर प्रश्न, तुम्हार
তোমার এই প্রশ্নেতে ত্রিলোকের মঙ্গল লুকিয়ে আছে। কৃত লোক হিতং নৃপঃ, হে নৃপ, হে রাজন, হে মহারাজ, তোমার এই প্রশ্নের দ্বারা ত্রিলোকের মঙ্গল হবে গো। কত লোকের কত প্রকার প্রশ্ন থাকে, কিন্তু আজকে তুমি প্রশ্ন করলা যে যে সপ্ত দিবসে যার মৃত্যু হবে তার কি করা উচিত। হে পরীক্ষিত, শুধু তোমার এই জগতে সপ্ত দিবসে মৃত্যু হবে না, এই জগতে সকল দেহধারী জীবের সপ্ত দিবসেই মৃত্যু হবে, অষ্ট দিবসে কারোর মৃত্যু হবে না। আরে বলো না, রবি থেকে সোম সপ্ত দিবসেই সকলের মৃত্যু হবে, অষ্টম দিবসে কারোর মৃত্যু হবে না। পরীক্ষিত, তুমি তো তাও নিশ্চিত যে তোমার ব্রহ্ম সাপ হয়েছে, যে তোমার সপ্তম দিবসেই মৃত্যু, কিন্তু সংসারে কেউ তো অবগত না যে সপ্তম দিবস কি সাত মিনিট কেউ অবস্থান করতে পারবে নাকি জগতে। অনিত্যানি শরীরাণি বৈভব নৈব শাশ্বত, নিত্য সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয়। শরীর অনিত্য, যে কোনো সময় ধোকা দিয়ে দিতে পারে, এত যত্ন করে যার লালন পালন করেছি সদা সর্বক্ষণ, যাকে ভালো মন্দ খাওয়াচ্ছি, যাকে ভালো ভালো বস্ত্র পরাচ্ছি, যাকে ভালো ভালো ক্রিম দিয়ে সাজাচ্ছি, যে কোনো সময় আমাদের সাথে প্রতারণা করতে পারে। অনিত্য আনি শরীর বৈভব নৈব শাশ্বত, আর এই শরীরের সাথে যা কিছু যুক্ত আছে তা কোনো কিছু নিত্য না, সকল কিছু অনিত্য। এই শরীরের যা নাম আছে সেই নাম অনিত্য, এই শরীরের যা ডিগ্রি আছে সেই ডিগ্রি অনিত্য, এই শরীরের জন্য যে বাসস্থান আছে সেই বাসস্থান অনিত্য, এই শরীরের যে সম্পদ আছে সেই সম্পদ অনিত্য, এই শরীরের যে পরিজন আছে সেই সকল আত্মীয় স্বজন পরিবার পরিজন অনিত্য। মৃত্যু হলে পরে আর কোনো কিছু পাশে থাকে না, তখন শূন্য হার। তাই জন্যই তো কোনো এক কবি গিয়েছেন, দু হাতের মুঠো ভরে সঞ্চয় যে দিন রাতে, শেষ দিনে যাবে না কিছুই, যেতে হবে খালি হাতে। আজকে যে অহংকারী পা করে না মাটিতে, কাল সে পরে হবে ছাই মিশিবে এই মাটিতে। কিচ্ছু টিকবে না এখানে, রূপের বড়াই রূপ অথবা যৌবন সব দুদিনের সঙ্গী সাথী, ভাঙবে ইমারত সাজে ঘর, ভাঙবে সাজের ঝাড়বাতি। বলো না, সকল কিছু অনিত্য মহারাজ, নিত্য সন্নিহিত মৃত্যু, পাশে আর কাউকে পাবে কি না পাবে, সর্বক্ষণ পাশে মৃত্যুকে পাবে, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, সর্বক্ষণ মৃত্যু এই শরীরের পাশ দিয়ে ঘুরছে। তাই কর্তব্য ধর্ম সঞ্চয় রাজন, তাই কর্তব্য হচ্ছে ধর্ম সঞ্চয় করা। মনুষ্য কত বোকা, এহেন দুর্লভ মনুষ্য দেহ পেয়েও, দিবাচার্থে আয়া রাজন কুটুম্ব ঘর নিয়ে নেওয়া। তারা কুটুম্বের পরিপালন করবার জন্য, অর্থের উপার্জন করবার জন্য, এই দেহকে সুখী করবার জন্য সারা দিনটা কাটিয়ে দিচ্ছে, আর রাত্রিটা রমণী সুখেতে কাটিয়ে দিচ্ছে। সর্বক্ষণ তাই হে রাজন, তসমাত ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চেশ্চ তাভয়ম্। অভয় পদ প্রাপ্তি শ্রী গোবিন্দ, তসমাত ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, ভগবান পরমেশ্বর শ্রী গোবিন্দের কথা শ্রবণ করা, কথা কীর্তন করা, কথা স্মরণ করা মনুষ্য দেহের একমাত্র উদ্দেশ্য। হে পরীক্ষিত,
এই দুর্লভ মনুষ্য দেহ পেয়ে কেউ যদি হরি ভজন না করে তার জীবনটা সম্পূর্ণ পশুর মতো অতিবাহিত হয়। মনুষ্য জীবনের একমাত্র কার্য হচ্ছে হরি ভজন করা। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু আর মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি করে কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। হে মহারাজ, ভগবত ভজন করবার জন্য আমরা এই দেহ প্রাপ্ত হয়েছি, কিন্তু ভগবত ভজন না করে এই দেহকে কুকুর শৃগালের মতো আমরা অতিবাহিত করছি, গাধার মতো খাটছি। গাধা যেরকম খাটে, একটু মালিকের ভালোবাসা পাবে, একটু গাধিনীর সঙ্গ পাবে, একটু খাওয়া দাওয়া পাবে, গাধার মতো পরিশ্রম করছে, কুকুরের মতো সম্পদকে পাহারা দিচ্ছে, পশুর মতো জীবন যাপন করছে। ভগবত ভজন বিহীন শরীর পশুর শরীর সমান। আমি বলছি না, মহাভারতে বলছেন, আহার নিদ্রা ভৈ মৈথুনাঞ্চ সামান্যমে তদ পশুর ভিনরানা ধর্ম হিতেশাম অধিক বিশেষ ধর্ম বিহীনা পশু ভিষমান। প্রেম সে বলো, ধর্মবিহীনা পশু ভি সমানা, ধর্মবিহীন প্রত্যেক মনুষ্য শরীর পশুর সমান, পশুর সমান পশুর।